You are liar! Madam, mind your language! No! Language! I am not your language! মেজা ধরালেন নন্দিনী, ভেঙে পড়লেন কান্নায়। খ্যাতির বিড়ম্বনা নাকি অন্য কিছু? কি এমন ঘটলো যার জন্য হাত জোর করতে হলো নন্দিনীকে? দেখুন, কয়েকদিন ধরে ব্যস্ততম অফিস পাড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছোট্ট এই খাবারের জায়গা। বাবা মাকে সঙ্গে নিয়ে এই পাইস হোটেলটি পরিচালনা করেন মমতা ওরফে নন্দিনী গঙ্গোপাধ্যায়। পরনে জিন্স টপ, গলায় ব্লুটুথ ইয়ার প্লাগ, মার্জিত ব্যবহার, আধুনিক আদব কায়দায় এক তরুণী হাসি মুখে থালা সাজিয়ে লাঞ্চ টাইমে অফিস কর্মীদের পাতে হরেক রকমের ঘরোয়া খাবার পরিবেশন করছেন। নেট মাধ্যমে এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যান নন্দিনী। রোজ একটু একটু করে ভিড় বাড়তে শুরু করে তার হোটেলে, কিন্তু বর্তমানে খ্যাতির জেরে বিড়ম্বনায় পড়েছেন এই তরুণী। প্রায়শই এখন ফুড ব্লগারদের আনাগোনা লেগে থাকছে ডালহৌসি চত্বরে। কাজের মাঝে তাদের সকলকে সময় দিতে পারছেন না তিনি, আর তাতেই ঘটছে বিপত্তি। অনেকের প্রশ্ন, তাহলে কি ভাইরাল হতে অহংকারী হয়ে গেলেন নন্দিনী গঙ্গোপাধ্যায়? বর্তমানে নেটপাড়ায় চর্চিত হয়েছে আরো একটা ভিডিও, যেখানে মেজা ঝাড়াতে দেখা গিয়েছে তাকে। কখনো আবার কান্নায় ভেঙে পড়েছেন নন্দিনী। ঠিক এরপরে ক্যামেরার দিকে উদ্দেশ্য করে তাকে বলতেও শোনা গিয়েছে, আমি রাস্তার ধারে পাইস হোটেল চালাই বলে আমি বিকিয়ে যাইনি। আমার গায়ে হাত দিয়ে কথা বলবে এটা মেনে নেব না। আমার মা বাবাকে কেউ অপমান করলেও আমি সহ্য করব না। এই ভিডিও ফেসবুকে শেয়ার করে ধেয়ে আসছে নানান মন্তব্য। নেটিজেনদের কেউ কেউ তরুণীর পাশে যেমন দাঁড়িয়েছেন, তেমন তাকে অতিরিক্ত বিরক্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ। কিন্তু মিষ্টভাষী নন্দিনী কেন এভাবে রেগে গেলেন? ঠিক কি হয়েছিল তার সঙ্গে দেখুন। ভিডিওতে একটা সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। হাত জোর করে নন্দিনী বলেন, আমায় ধাক্কা মেরে কথা বলছে, আমার বাবাকেও ধাক্কা মেরে কথা বলা হয়েছে, ওটা মানা সম্ভব নয়, আমি আমার পরিবার নিয়ে খুব সিরিয়াস। আমি পাইস হোটেল চালিয়ে যতই জনপ্রিয় হই না কেন, যতই আমাকে ট্রোল করা হোক না কেন, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হলে সহ্য করব না। রানু মণ্ডল থেকে শুরু করে বাদাম কাকু ভুবন বাদ্যকর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন আগেই। আবারও খ্যাতির বিড়ম্বনায় পড়ে একসময় তাদেরকে ট্রোলিং এর মুখেও পড়তে হয়েছে। কখনো তাদের পোশাক, কখনো বা ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার চর্চা হয়েছে। তবে এবার ট্রেন্ডিং হওয়ার সুবাদে ট্রোলের শিকার হচ্ছেন মমতা গঙ্গোপাধ্যায়ও। আকাশ ছোঁয়া খ্যাতির সঙ্গে ট্রোলিং এর কাঁটা কোথাও কি সামলাতে পারছেন না পাইস হোটেল চালানো এই তরুণী? উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।